فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রুপে সম্মানিত এক বোন, তিনি জানতে চেয়েছেন কেউ যদি উজু করে আসে, এরপরে টিভির সামনে তার নজর পড়ে যায়, টিভি দেখে ফেলে অথবা অশ্লীল কিছু দেখে ফেলে, এর ফলে কি তার যে উজু ছিল উজু ভেঙে যাবে? আর ওই উজুতে যদি নামাজ পড়েন তাহলে কি নামাজ আবার পুনরায় তাকে পড়তে হবে? জানালে উপকৃত হবে। আর সম্মানিতা বোন, না, এটি উজু ভাঙ্গার কারণ নয়। কেউ যদি অশ্লীল কিছু দেখেও ফেলে, এর ফলে উজু ভেঙে যায় না, তবে দেখার সে অন্যায় করেছে। কেননা অন্যায় দেখেছে, অন্যায় দেখলে গুনাহ হয়, এটি চোখের পাপ করেছে, সে এটিকে চোখের ব্যভিচার বলা হয়েছে, তবে এর ফলে উজু ভেঙে যাবে না। আর কেউ যদি নামাজ পড়ে ফেলেন তাহলে একই কথা, নামাজ তার বিশুদ্ধ হয়েছে, তবে দেখার ফলে যে অন্যায় করেছেন সে অন্যায়ের প্রাশ্চিত্য তাকে ভোগ করতে হবে অথবা তওবা করে নিতে হবে। এই জন্য আমরা এইভাবে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উজু ভঙ্গে যে নির্দিষ্ট কারণগুলো রয়েছে সেগুলো ছাড়া আর অন্য কোনো কারণে উজু ভেঙে যায় না, এটি আমাদেরকে ভালো করে জানতে হবে। উজু ভেঙে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, কারো যদি বায়ু বের হয়ে যায় অথবা তার পোশাক পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় অথবা উটের গোস্ত খেয়ে নেয় অথবা ঘুমিয়ে পড়ে, এগুলো কিন্তু উজু ভঙ্গের কারণ। এগুলো যদি ঘটে যায় তাহলে তার উজু ভেঙে যাবে এবং তাকে নতুন করে উজু করতে হবে। এছাড়া কারো কাপড় একটু উঠে গেল, কারো কোনো অংশ খুলে গেল অথবা কিছু দেখে ফেললো, এর ফলে উজু ভেঙে যায় এ কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আলাম।